এতক্ষণ আপনারা আমার ঈদের দিনের কথাবার্তা শুনছিলেন। ব্লগটা শুরু করেছি ঠিক ঈদের আগের দিন থেকে। আপনারা জানেন আমি ইফতারিতে ভাজা পোড়া খাই না, খেজুর খেয়ে শরবত খেয়ে ভাত খেয়ে ফেলি, তারপর একটু চা খাই আর 10-11টার দিকে কিছু একটা নাস্তা খাই বা কোনো একটা ফ্রুটস খাই এই ধরনের। তো আগের দিন থেকে আমার ব্লগটা শুরু করার কারণ হচ্ছে ঠিক ইফতারিতে এবার আমরা সবাই অনেক তরমুজের জুস খেয়েছি, এবার সবাই তরমুজের জুস অনেক খেয়েছে, শরীরের জন্য অনেক পুষ্টিকর এবং সারাদিন ইফতারি করার পর অনেক ভালো লেগেছে তরমুজের জুসটা। তো যেহেতু কালকে ঈদ তাই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে দিলাম, একটু পরে আবার রান্না বান্নাও করব। কী কী রান্না করেছি আগের দিন, আগের পার্ট ওয়ান ঈদ মোবারক পার্ট ওয়ানের মধ্যে আমি দেখিয়েছি, এছাড়াও কিছু কিছু জিনিস রান্না করেছি সেটা যেগুলো বেশিরভাগ অংশ দেখিয়েছি। তারপরে আমি ঈদের আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ঘর বাড়ি, যে কোনো স্টিলের সারফেস বা কাঁচের সারফেস অর্ধেক সিরকা আর অর্ধেক পানি মিশিয়ে একটা বোতলে ভরে স্প্রে করবেন আর একটা ন্যাকড়া দিয়ে মুছে দিবেন, সহজে একদম পরিষ্কার চকচকে হয়ে গেল। অনেকের দোকানে অনেক গ্লাস আছে, মানুষের বাসায় গ্লাস আছে, আপনার লুকিং গ্লাস আছে, ড্রেসিং টেবিলের গ্লাস আছে, যে কোনো গ্লাস বা যে কোনো স্টিল, হ্যাঁ, বা আপনার ফ্রিজ আছে, ফ্রিজও এই অর্ধেক সিরকা দিবেন আর অর্ধেক পানি দিবেন, দিয়ে তারপর স্প্রে করে করে মুছে দিবেন, ব্যাস সব পরিষ্কার, সহজে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ঈদের আগের দিন ঘরমুখো মানুষের টিভিতে যে যাত্রা দেখলাম, এত যেহেতু সরকার লকডাউনের জন্য দূরপাল্লার বাসগুলো চলাচল নিষিদ্ধ করেছে, মানুষ ভেঙে 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 সারা রাস্তা গিয়েছে, দুইটা ফেরি এসেছে আর মানুষ যেভাবে উঠতে গিয়ে পিষ্ট হয়ে 5 জন মানুষ মারা গিয়েছে, সত্যি অনেক দুঃখজনক একটা ব্যাপার। এত মানুষের ঠেসাঠেসি, এত
কনজাস্টেড মানুষ যে উঠেছে, করোনা ভাইরাস কী পরিমাণে ছড়াবে আল্লাহ জানে। তবে ঈদের গ্রামের মানুষ যেহেতু ভিটামিন ডি পায় পর্যাপ্ত, তারপর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা তেমন একটা করোনা ভাইরাস কম হয়েছে গ্রামে আল্লাহর রহমত, সেই জন্য গ্রামের মানুষ বুঝতে পারে না, মনে করে যে আসো আসো, তো যে শহরে থাকে সে তো যাবেই, তো মানুষ নারীর টানে ছুটে যায় ঈদ করতে গ্রামে। তো আমারও যেতে ইচ্ছা করে, আমার তো শ্বশুর বাড়ি, তাও যেতে ইচ্ছা করে। যাক, যারা গিয়েছে এইভাবে কষ্ট করে গিয়েছে, ধাক্কাধাক্কি করে এইভাবে ঝুলে ফেরিতে উঠে, এর থেকে বাসগুলি যদি অর্ধেক যাত্রী নিত এবং ভাড়াটা দ্বিগুণ করে দিত, এইভাবে করে মানুষজন গেলে হয়তো বা তাদের আর কম ভোগান্তি হতো, কম ছড়াতো করোনা ভাইরাস। যাক, এখন যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, যেহেতু কালকে ঈদ, আমাদের মন খারাপ না করে আমাদের চেয়ার আপ করতে হবে, যেহেতু এগুলো আমাদের ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় আমাদের ইসলাম ধর্মে বলেছে তোমাদের দুইটা উৎসব আছে, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমরা এক মাস রোজা করেছি, এখন তারপরে ঈদ, অবশ্যই ঈদ খুশির একটা ঈদ, ঈদুল ফিতর। আর জাকাত ফিতরা সব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের দিন সকালে আমরা, আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা চারজন এরকম করে ঈদের নামাজ পড়ে ফেললাম। গত বছরও আমরা এইভাবে পড়েছি, মসজিদে অনেক ভিড় হয়, এই জন্য আমি যেতে দেইনি। তারপরে ব্রেকফাস্টের পরপরেই আমি আমার ভাইয়ের বাসায় গেলাম, ভাইয়ের বাসা হচ্ছে মিরপুরে, সেখানে ঈদ করতে যাবো, সারাদিন ওখানে থাকবো, ওদের সাথে কথা হয়েছে আগেই। আমার ভাই নতুন ফ্ল্যাট করেছে, ওর বাসায় যেতে বলেছে, দেখতে যেতে বলেছে। আমরা সব ভাই বোনদের ঈদের দিন দাওয়াত, বড় ভাই আমাদের অবশ্য, তো আমরা সবাই গেলাম। যাওয়ার সময় যেহেতু শুক্রবার ছিল, সারা রাস্তাঘাট এত কম মানুষ দেখে আমি তো অনেক খুশি, যাক অন্তত ঢাকায় মানুষ অত বেশি না, ঈদের দিন বের হয় নাই, মানুষ সচেতন হয়েছে ভেবে আমি অনেক খুশি হয়েছি। আমরা পৌঁছে গেলাম যথারীতি তাদের বাসায়। আমার ছোট ভাইটা খুবই বেশি ধার্মিক, তো তারা ভিডিও করতে কেউ করলে কিছু বলতো হয়তো বা, পছন্দ করে না তেমন, তো আমি একটু একটু ওরা যেখানে বসেছিল একটু একটু তুলেছি, তেমন করে তুলিনি। এখানে আমার ছেলে, তার সব কাজিন ব্রাদার্সরা মিলে গল্প করছিল। আমার বোনের ছেলেটা, একটাই ছেলে আমার বোনের, এরকম কালো তিনটা বিড়াল পালে, এই কালো বিড়ালগুলি কিন্তু কিউট আছে আর অনেক ভালো, কাউকে খামতি দেয় না, ইয়ে দেয় না, এরকম তিনটা বক্স আর পানি নিয়ে তারপর ও বেড়াতে এসেছে। যাক, প্রাণী প্রাণী ভাবিও, অনেক আদরের সেই প্রাণী। কালো বিড়াল যে কোনো অপশকুন নিয়ে আসে এটা হলো মিথ্যা কথা, ও সাদা বিড়াল যা কালো বিড়াল তা একই কথা। তারপর আমার ভাইয়ের বাসার একটা ফ্লোর নিচে, আমার ভাই পাঁচতলায় থাকে, চারতলায় তার বড় ভাই থাকে, তার অনেক বড় বাসা, তার বাসা সব ইন্টেরিয়র তার ছোট ভাই দাঁড়িয়ে থেকে থেকে মিস্ত্রি দিয়ে করেছে, কোনো ইন্টেরিয়র ডিজাইনার কিন্তু সে হায়ার করে নাই, নিজে এলাকার মিস্ত্রি দিয়ে তারপর সে এরকম সুন্দর করে সারা ঘর বাড়ি ইন্টেরিয়র করেছে, সত্যি বেশ সুন্দর, প্রশংসার দাবি রাখে। আমার ভাইয়ের বাসাটাও হচ্ছে গিয়ে 1300 স্কোয়ার ফিট, আর যেটা নিচে বাসায় গিয়েছিলাম সেই বাসাটা হচ্ছে গিয়ে 300 স্কোয়ার ফিট। ওনার বাসাটা বেশ সুন্দর করে করেছে, এই যে বেসিন লাগিয়েছে, কেবিনেট করেছে, বেশ ভালো লাগলো ওনার বাসাটা। যাক, ওনার বাসায় আমরা কিছুক্ষণ বসলাম, যেহেতু ঈদের দিন গিয়েছি, উপরে নিচে রিলেটিভ, এই জন্য ওনার বাসার যে একটু দেখে আসলাম। আমার যেহেতু ভালো লেগেছে আমি একটু ভিডিও করে এনেছি। তারপর এটা ওনার কিচেন, হ্যাঁ কিচেনটা অনেক বড়। ঈদের দিন তো সব হাঁড়ি পাতিল চারদিকে ছড়ানো। বাসায় চলে আসছিলাম,
বাসায় এসে হঠাৎ করে আবিষ্কার করলাম যে গুলশানে যে রিং রোড আছে, সেই রিং রোডে গুলশান লেকের পাড়ে মানে শত শত মানুষ একসাথে এক হয়ে আছে, সেরকম ফেরির উপরে যেরকম এক হয়েছিল সেরকম এক হয়ে আছে। তারপর যেহেতু এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখি হাতির ঝিলে শত শত মানুষ। এ কি অবস্থা! করোনা ভাইরাসের জন্য আমরা কোথাও যাই না, সবাই বাসা থেকে সব কাজ করে, আর ঈদের দিন এই মানুষ সব হাতি ঝিলে ঘুরতে গিয়েছে। কি পরিমাণে করোনা ভাইরাস ছড়াতে পারে, মানুষের কোনো জ্ঞান নাই, সবাই আসছে বেড়াতে। আমি তো মানে রাস্তা দিয়ে যাচ্ছি, ওই দিক থেকে দেখা যাচ্ছে, যেহেতু আমার গাড়ি চলছে তেমন করে তুলতে পারি নাই, কিন্তু সত্যি এত এত মানুষ, শত শত মানুষ এই হাতির ঝিলের মধ্যে বিকালে আমি দেখেছি একসাথে হয়েছে। কি পরিমাণে যে করোনা ছড়াবে আল্লাহ বলতে পারে, আল্লাহ আমাদের রহম করুন, আমাদের দয়া করুন। আমাদের দেশের মানুষ বুঝে না যে করোনা ভাইরাস হলে মানুষ মারা যায়, এত মানুষ মারা যাচ্ছে, সাবধান হতে কিভাবে তাদের সাবধান করবে। একমাত্র ফাইন করলেই সাবধান হওয়া যায়, 500 টাকা ফাইন করে না, 100 টাকা ফাইন করে না, 100 টাকায় তো সবাই দিতে পারে, ব্যাপার না। 500 টাকা ফাইন করেন, একটু চিপা লাগবে, একটু তারা ঠিক হয়ে যাবে। এবং পুলিশদের স্ট্রং করেন, তারা যেন সেই 500 টাকাটা আদায় করে মানুষের থেকে। হ্যাঁ, দরকার ছাড়া বাইরে ঘুরতে বেড়ানো যাবে না, এই না করলে আমাদের দেশের মানুষকে বাঁচানো সম্ভব হবে না। আমাদের দেশে এত এত মানুষ মারা যাচ্ছে, এত ঘনবসতিপূর্ণ ছোট্ট একটা দেশের মধ্যে এত ঘনবসতিপূর্ণ মানুষ, আমরা কি করে সম্ভব? আমাদের দেশে যদি স্ট্রিক্ট না হয় তাহলে করোনা ভাইরাস প্রতিরোধ করা, সারা পৃথিবীতে বড় বড় দেশ এখন সুস্থ, সেই আমেরিকায় সবাই টিকা নিয়ে নিয়েছে, লন্ডন টিকা নিয়ে নিয়েছে, মানুষ বের হয় না। আর আমাদের দেশে আমরা যেই অপরিমেয় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, সত্যি আমাদের চিন্তা লাগছে। আল্লাহ সবার সহায় হন, বলার কিছুই নাই। আল্লাহ, আমরা যদি সতর্ক না হই, সত্যিকারেই আমাদের দেশে এত মানুষ মারা যাবে, সেটা আমাদের ভয় পেতে হবে, সবাইকেই ভয় পেতে হবে। ভয় না পেলে কোনো দিনও বাঁচানো সম্ভব হবে না মানুষকে। দেখতে পাচ্ছেন যে লাইন ধরে সবাই যাচ্ছে, হ্যাঁ, এই যে হাতির ঝিলে সবাই লাইন ধরে যাচ্ছে, 2-4 জন পুলিশও সেখানে দাঁড়া ছিল, তারা তো কিছুই বলছে না, মানুষ যে এরকম ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। হ্যাঁ, সত্যি আমাদের বিবেককে জাগ্রত করা উচিত, দরকার। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, আল্লাহ আমাদের উপর রহম করুন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এইভাবে বলার ইচ্ছা ছিল না, কিন্তু করার কিছুই নাই, আমরা সত্যি মানে সবাইকে বুঝাতে আমরা ব্যর্থ। সবাই সচেতন হন, করোনা ভাইরাসের জন্য সবাই সচেতন হন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমিন, সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।